বন্ধুরা টুসেট কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই ভিডিওটির মাধ্যমে আজ আমরা জানতে পারব কীভাবে একটি জবা গাছের মধ্যে বিভিন্ন রঙের জবা ফুল ধরানো যায় এর সম্পূর্ণ প্রক্রিয়া আশা করি সংকীর্ণ ভিডিওটির মাধ্যমে এ বিষয়ে সম্পূর্ণ তথ্যই আপনারা পেয়ে যাবেন চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো এই সুন্দর কলমটি তৈরির জন্য প্রথমে আপনারা একটি জবা গাছ বাছাই করে নেবেন এরপর জবা গাছটির এই শাখা ডালগুলিকে ঠিক এই পদ্ধতিতে কেটে নেবেন এবং এরপর এই অবশিষ্ট ডালগুলির মাঝ বরাবর হাফ ইঞ্চি পরিমাণে কেটে নিতে হবে নতুন কলমটি তৈরির জন্য তো কেটে নেওয়া হলে এরপর আপনাদের পছন্দ মতো বিভিন্ন রঙের জবা গাছের মধ্য থেকে শুধু এতটুকু অংশ সংগ্রহ করে নেবেন এতেই হয়ে যাবে এরপর এই ডালগুলোর পাতাগুলি একদম পরিষ্কার করে কেটে নিয়ে এই অংশটিকে আমাদের জবা গাছটির মধ্যে কলমের মাধ্যমে জুড়ে দিতে হবে তো এর আগে এই ডালটির দু সাইডে আমাদেরকে ঠিক এই পদ্ধতিতে ছুলে নিতে হবে এবং ছুলে নেওয়া হলে এই অংশটিকে আমাদের জবা গাছের সঙ্গে ঠিক এই পদ্ধতিতে দুটো অংশকেই একসঙ্গে জুড়ে দিতে হবে তো দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে এই কাজটি করে নিলাম এবং এরপর এই অংশটিকে আমাদের প্লাস্টিক দিয়ে বেঁধে কুড়ি থেকে পঁচিশ দিন রেখে দিতে হবে তাহলেই কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এতে দেখবেন ডাল দুটো খুব সুন্দরভাবে যুক্ত হয়ে ওপরে ডালটির থেকে নতুন পাতা বাইর হবে এবং আপনারা যেরঙের ফুল গাছের থেকে ডালগুলো সংগ্রহ করবেন ঠিক সেরকমই কিন্তু ফুল ফুটতে শুরু করবে তো এরপর এই কলমটিকে ঠিক এভাবেই কিছুদিন রেখে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা দেখুন কলমটির ওপরের অংশটির থেকে কিন্তু খুব সুন্দরভাবে নতুন পাতা বাইর হয়েছে এর মানে কলমটির কাটা অংশটি সম্পূর্ণরূপে যুক্ত হয়ে গেছে তো এই পদ্ধতিতে কলম তৈরির ক্ষেত্রে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা অংশটি না খোলাই ভালো কারণ প্রচণ্ড হাওয়া বাতাসের ফলে এই অংশটি কিন্তু খুলেও যেতে পারে তো আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু খুলে নেব কিন্তু আপনারা দেড় থেকে দু মাস না হওয়া পর্যন্ত কখনোই খুলবেন না এতে কোনো অসুবিধে হবে না এতে আপনাদের কলমগুলি পুরোপুরি সুস্থ থাকবে তো বন্ধুরা একটি জবা গাছের মধ্যে বিভিন্ন রঙের জবা ফুল ধরানোর এটি কিন্তু মূল উপায় তো আপনারা ঠিক এই পদ্ধতি অবলম্বন করে এই কলমটি অবশ্যই কিন্তু করতে পারেন তো দেখুন ডাল দুটো খুব সুন্দরভাবে যুক্ত হয়ে গেছে এর জন্যই কিন্তু ওপরের অংশটির থেকে নতুন পাতা বাইর হতে শুরু করেছে তো বন্ধুরা আমি শুধু একটি জবা গাছের ডাল থেকেই এই সম্পূর্ণ কলমের প্রক্রিয়াটি তোমাদের সামনে তুলে ধরলাম আপনারা কিন্তু ঠিক এই পদ্ধতিতে বিভিন্ন রঙের জবা ফুলের ডাল সংগ্রহ করে শুধু একটি গাছের মধ্যেই এই কলমের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন এতে দেখবেন শুধু একটি গাছের মধ্যেই বিভিন্ন রঙের জবা ফুল ফুটতে শুরু করবে তো আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ